এই প্রথম স্বাধীনতার পরে হয়েছে। গত বছরও কোভিডের মধ্যেও আব্দুল মান্নান সাহেব ডাক পেয়েছিলেন, কার্ডও পেয়েছিলেন, ফোনও পেয়েছিলেন সরকারের পক্ষ থেকে। তা আমার মনে হয়েছে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছেন, সেই যন্ত্রণা থেকে তিনি আমাকে ডাকতে দেননি, তার নির্দেশেই এটা হয়েছে। আর আপনারা জানেন এখন ক্যান্সারেরও কেমো বেরিয়ে গেছে, তো হিংসার কোনো ওষুধ বেরোয়নি। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হিংসা, যেহেতু আমার কাছে হেরে বাড়ি গেছেন, কিন্তু চিরদিন এটা লেখা থাকবে, হেরেছি হেরেছি হেরেছি। এদিকে রেড রোটের প্যারেডেও এবার আমন্ত্রণ বিতর্ক, অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি বিরোধী দলনেতাকে, খবর এএনআই সূত্রে। আমন্ত্রিতদের তালিকায় নাম ছিল না শুভেন্দু অধিকারীর, এই প্রথমবার আমন্ত্রণ পাননি বিরোধী দলনেতা, খবর এএনআই সূত্রে। বেশ কিছু মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়নি অনুষ্ঠানে, কোভিড বিধির জেরেই সর্বোচ্চ 60 জন হাজির ছিলেন অনুষ্ঠানে। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মুখ্য ও স্বরাষ্ট্র সচিব। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রেড রোডে দেখা গেল তথ্য সংস্কৃতি বিভাগের তৈরি নেতাজি ট্যাবলোকে। ট্যাবলো অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, জয় টু নেতাজি, এ ট্রিবিউট টু নেতাজি সুভাষ চন্দ্র বোস অ্যান্ড সাম অফ আওয়ার গ্রেট সন্স অ্যান্ড ডটার্স অফ ইন্ডিয়া। আজ দেশজুড়ে 73তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। এদিকে দিল্লিতে বাতিল হয়েছিল পশ্চিমবঙ্গে নেতাজি ট্যাবলো, অথচ দিল্লির রাজপথে কুচকাওয়াজে কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের তৈরি ট্যাবলোতে দেখা গেল নেতাজি ও আজাদ হিন্দ ফৌজকে, শোনা গেল কদম কদম বড়ায়ে যা।